সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা শপে দাঁড়িয়ে আছি। তো আজকে যেহেতু 15 আগস্ট, তো আমরা একটা শপ থেকে আগে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিব, দেন ওটা লাগাবো স্কুটিতে, তারপর আমরা বেরোবো। তো আমার হাজব্যান্ড একটা ফ্ল্যাগ নিয়েছে ছোট একটা, যেটা স্কুটিতে লাগাবে। তো আমরা লাগাই সবসময়, মানে এই 15 আগস্টে সবাই লাগায়, তোমরাও জানো, হয়তো তোমরাও লাগাও। তো ওটা লাগিয়ে আমরা বেরিয়ে গেলাম ঘুরতে ঘুরতে। অ্যাকচুয়ালি আজকের দিনে আমাদের বাগডোরাতে একটা ম্যারাথন দৌড়ের একটা কম্পিটিশান হয়, তো যেটা প্রতি বছর হয়, তো আমরা সেই জন্যই বেরিয়েছিলাম। প্রতি বছর বেরোই ভোরবেলা, তো এবার যখন বেরোলাম তখন শুনলাম নাকি এটা আজ এবার ক্যান্সেল হয়ে গেছে, তো হবে না। তো আমরা যেহেতু বেরিয়ে গেছিলাম, তো আবার কি বাড়িতে যাব, সেই জন্য ভাবলাম একটু ঘুরেই আসি। তো ওয়েদারটাও খুব ভালো ছিল, রাতে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এখন যেহেতু প্রচণ্ড সকাল, মানে এখন হয়তো 6টা বেজে গেছে, 6টা সোয়া 6টা বেজে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মিথস অ্যান্ড মানিষা। আমি মিতা চলে এসেছি সকাল সকাল, আজকে 15ই আগস্ট। তো আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি, তো ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আজকের দিনের। তো এখন 7টা হয়তো বাজে, আমরা আরও সকালে বেরিয়েছিলাম, তো এখন আমরা বাড়ি যাব, ঘোরা হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে। তো চলো সঙ্গে থেকো, আজকে সারাদিনটা খুব এনজয় হবে। সে হ্যাঁ, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্লগ। আমরা এলো ঘুরতে বেড়াচ্ছি এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা সবচেয়ে মানে সব কিছু দেখা যায়। আমাদের বিয়ার ওয়ান গম জাম। আমরা এখন বাড়ির দিকেই যাব, তো দেখছো কত সব। তো আমরা এখানে একটা চায়ের দোকান আছে, আমরা এখানে চা নিলাম, চা খাবো। তো আমার স্ট্রিট ফুড খেতে খুব ভালো লাগে, মানে টেস্ট করতে ভালো লাগে কীরকম। তো আমি শুনেছিলাম এখানকার চাটা নাকি ভালো, তো ভাবলাম খেয়ে দেখি। তো খেলাম, সত্যি ভালো, খারাপ না, মোটামুটি। তো আমার চা খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন আমাদের কোনো কাজ ছিল না, তো বাড়ির দিকে যাচ্ছি। তারপর মায়ের সারাদিন আমি এখানে দেখো প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেল তো না, এখানে ফুটবল খেলা হচ্ছে আমাদের এখানে, এটা স্কুল মাঠে ফুটবল খেলা হয়। তো ফুটবল খেলা হবে, তো তখন দেখাবো পরে যখন আমি আসবো দেখতে, দেখানো শুরু হয়নি, তখন বাড়ি চলে এলাম। তো আজকের আমাদের ব্রেকফাস্ট, আজকে আমাদের ব্রেকফাস্ট কেমন হয়েছে? ডেবাটা আমি আমিও খেয়ে নিই আগে। হাই ফ্রেন্ডস, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি বিকালে ঘুরতে যাব, আর মানে আজকের দিনটা পুরোটা শেয়ার করব। আজকে অন্যান্য বছর আমি এই আজকের দিনটা খুব এনজয় করি, তো এবারও ভাবছিলাম সেরকমই হবে, কিন্তু একটা কারণে আমি কিছুই করতে পারিনি। এমন কি আমার খুব রাগ হচ্ছে এখনও যে আমি কালকের দিনটা এইভাবে করে কাটালাম। এটার কারণ হচ্ছে আমার হাজবেন্ড নিজের বন্ধুদের সাথে ব্যস্ত হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম আমার ফ্রেন্ডদের সাথে যাব বিকালে, তো সেটাও আমি যেতে পারিনি। কারণ কি হয়েছিলো কি, আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়ছিলাম, তো ফোনটা সাইলেন্ট ছিল, তো এবার আমাকে কেউ ডাকেনি। তো ওরাও আমাকে অনেকবার ফোন করছে, তো আমি বুঝতে পারিনি। তো এবার আমি লেট করে উঠছি ঘুম থেকে বিকালে, তো কী জানি কেন আমার খুব রাগ উঠছিলো। তো থাক, যাবই না কোথাও, যখন যাওয়া হয়নি আর যাবই না, রাতে লেট হয়ে গেছে। তো আমি ওদেরকে বললাম যে তোরা চলে আয়, আর আমার জন্য ওয়েট করিস না। তো আমার আর কোথাও বেরোনোই হয়নি, তো আমার সেই জন্য প্রচণ্ড রাগ উঠছে, নিজের উপরও রাগ উঠছে, আমার হাজব্যান্ডের উপরও রাগ উঠছে। তো আমি এই ব্লগটা যেহেতু সকালে অল্প একটু করে রেখেছিলাম, তো আমি ভাবছিলাম যে তোমাদের সাথে আর পোস্ট করবো না, কোথাও যাইনি, কিছুই করিনি, বেরোবো বলছিলাম তাও বেরোয়নি, কিছুই করিনি, সারাটা দিন বিছানায় শুয়ে শুয়ে ল্যাপ খেলাম আর কিছুই না। তো ভাবছিলাম যে করবো না পোস্ট, কিন্তু ভাবলাম যে না, সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করা হয় তো এটা কিসের জন্য নয়, তো সেই জন্যই আমি এটা
এখন পোস্ট করব, তো সেই জন্যই বলছি। কিন্তু ভীষণই বাজে গেল আমার এই 15 আগস্ট, কিন্তু প্রতি বছরই খুব মজা করি আমরা, তো এবার জানি না কী ছিল কী হয়ে গেল। তো যাই হোক, মুডটা প্রচণ্ড অফ, কিছু করার নেই, তো দেখি এখন কী হয়। সো আমার কারোর সাথে কথাও বলতে ইচ্ছা হচ্ছিল না, খুব রাগ রাগ মনে হচ্ছিলো, তো আমি এখন বাড়িতে চলে যাবো ভাবছি, বাবার বাড়ি পাশেই, তো আজকে ওখানেই থাকবো। তো আমি এখন ওখানেই যাব, কি করবো, কোথাও তো যেতে হবে। মাও বলছিলো যে মন খারাপ করিস না চলায়, তো আজকে রাত তো আমি ওখানেই থাকবো। তো কালকে একটু বাড়িতে কাজ আছে, তো কালকে চলে আসবো, কিন্তু আজকের দিনটা আমি ওখানেই থাকবো, তাও একটু যদি ভালো লাগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।